নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটি চটপটা চাটনি রেসিপি, দেশি আমড়ার টক ঝাল মিষ্টি চটপটা চাটনি। খুবই টেস্টি এই চাটনিটা, আর বানাতে খুবই কম সময় লাগে আর কোনো ঝামেলা ছাড়াই। এটা যেমন খাওয়ার পরে শেষ পাতেও খেতে ভালো লাগে, ঠিক তেমনই গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে মন্দ লাগে না। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাতে হয় এই চাটনিটা। আমরা চাটনি বানানোর জন্য আমি দেশি আমড়া নিয়েছি 200 গ্রাম। আমড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি, আর যেহেতু এগুলো ছোট হয় এগুলোকে আমি আস্তই রেখেছি। আর চেষ্টা করবেন টাটকা আমড়া দিয়েই করতে, তাহলে তাড়াতাড়ি আমড়াগুলো সেদ্ধ হয়ে যায়। আমি 1 কাপ চিনি নিয়েছি, আমড়াটা বেশ ভালোই টক, তাই এই পরিমাণ চিনি যথেষ্ট। ফোড়নের জন্য নিয়েছি 1টা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ, 5 ফোড়ন, আর 1/4 চা চামচ আমি নিয়েছি কালো সর্ষে, সামান্য একটু হলুদ লাগছে, আর নুন লাগছে স্বাদ অনুযায়ী, আর একটুখানি সর্ষের তেল লাগছে 2 চা চামচ, আর পরিমাণ মতন জল লাগছে। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1টা শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেটাকে আমি 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর 1টা তেজপাতা দিলাম, আর 5 ফোড়ন, আর কালো সর্ষেটাও দিয়ে দিলাম। ফোড়নটাকে লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে, আবার বেশি পুড়িয়ে ফেলা যাবে না। দেখুন ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চাটনিতে কিন্তু বেশি নুন লাগে না, তাই খেয়াল করে দিতে হবে। আর সামান্য একটু হলুদ দিলাম, 1/2 চা চামচেরও কম, 1/4 চা চামচ। খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম। এবার ঝোলটা একটু যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে চিনিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে আসবে ঠিক সেই সময় এর মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দেব। দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, এর মধ্যে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমড়াগুলো চিনি দেওয়ার আগেও দিতে পারেন, কিন্তু চিনি দেওয়ার পরে দিলে কি হয়, চিনি শিরার মধ্যে আমড়াগুলো সেদ্ধ হলে এ টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার আমি লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম এটাকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকা খুলে নিলাম, দেখুন আমড়াগুলো এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত গলানোর কিন্তু দরকার হয় না। আর ঝোলটা হচ্ছে না পাতলা না ঘন, মিডিয়াম হবে, মানে গা মাখা ঝোল হয়। গ্যাসটা অফ করে দিলাম, আমাদের চাটনিটা সার্ভ করার জন্য একেবারে রেডি। তাহলে আমাদের আজকের রেসিপি টক ঝাল মিষ্টি দেশি আমড়া চাটনি তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।